ইয়াসিনের 49-50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, তারা এমন মহান আদের অপেক্ষা করছে, তারা এমন একটা মহা বিপর্যয়, মহানাদ, কঠিন আওয়াজের অপেক্ষা করছে। যে আওয়াজটা তাদেরকে ধরে ফেলবে, পাকড়াও করবে, এমন অবস্থায় যে তারা ঝগড়া করতে থাকবে। মানুষ কেয়ামতকে বিশ্বাস করে না, অনেকে চিন্তা করে থুর কবে আসবে। কাফেররাও বলতো, মুসলমানদেরকে বলতো, কখন আসবে এই কেয়ামত, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কেয়ামত কবে ঘটবে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন, 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেড ধরে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসেছেন, 4টা প্রশ্ন করছেন। মুসলিম শরীফের 5 নম্বর হাদিস। 4 নম্বর প্রশ্নটা ছিল, কেয়ামত কবে? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জবাব দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি অবগত না এই ব্যাপারে। এর মানে আমাকে যে তুমি জিজ্ঞাসা করলা, আমিও যেমন জানি না তুমিও জানো না। ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, তোমার এই প্রশ্নটা ওই 5 জিনিসের অন্তর্ভুক্ত, যে 5টি জিনিসের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কি পরিমাণ দিবেন এটা আল্লাহ জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। রূপ ধারণ করার আগ পর্যন্ত এটা ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ জানেন। রূপ ধারণ করলে আল্ট্রাসোনোগ্রামে ধরা খায়, এর আগে কি ছেলে না মেয়ে হবে কেউ কিন্তু বলতে পারবে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, 4 নম্বর, কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, কেউ জানে না। 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে, কোন জমিনে মারা যাবে এটা কেউ জানে না। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, খবীর, সম্যক অবগত, সব বিষয়ে আল্লাহ সব জানেন। কে কোথায় কোন জমিনে মারা যাবেন এটা একমাত্র কে জানেন। আপনার দেশের কত মানুষ বিদেশে মারা গেছে কথার পর, বাংলাদেশের কত মানুষ হজে গিয়ে মারা যায়, তার এলাকাবাসী কল্পনাও করে নাই সে যে ওখানে গিয়ে মারা যাবে, কিন্তু আল্লাহ জানতেন সে যে ওখানে মারা যাবে। তো সূরা ইয়াসিনের 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, তার একটা চিৎকারের অপেক্ষা আছে, মহানাদের অপেক্ষা আছে। তাখুযুহুম ওয়াহুম ইয়াখসিমুন, যখন তারা ঝগড়া করতে থাকবে এই আওয়াজ তাদেরকে পাকড়াও করে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন,
তখন তারা ওসিয়ত করার মতো কোনো সময় পাবে না। ওয়ালা আহলিহিম, তাদের পরিবারের কাছে যে আবার ফিরে আসবে এই ফিরে আসার সুযোগটাও তারা পাবে না, ওসিয়ত করার সুযোগ পাবে না, পরিবারের কাছে আসার সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস-সূর, সিংহের মধ্যে যখন ফুঁক দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলা তাদের কবর থেকে উঠে আল্লাহর সামনে তারা উপস্থিত হবে। তাহলে কেয়ামতটা হঠাৎ এসে যাবে কেউ জানে না কখন। সূরা নাহালের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। কেয়ামতের বিষয়টা চোখের পলক, এই চোখের যে পলকটা এই পলকের মতো, আল্লাহ বলেন না আও হুয়া আকরাব, বরং এর চেয়ে আরো সত্তর হয়ে যাবে কেয়ামত। আলামত হবে অনেকগুলা, আমরা অনেক আলামত দেখব, এটা বাই একের পরে এক দেখতে থাকবো, কিন্তু কেয়ামতটা যখন হয়ে যাবে হঠাৎ হয়ে যাবে, চোখের পলকের মধ্যে হয়ে যাবে। একটা হাদিস শুনলে আমরা বুঝবো কেয়ামতটা কত তাড়াতাড়ি হবে। সহিহ বুখারীর কিতাবুর রিকাব, কমল হওয়া অধ্যায়, শিরোনামের নাম বাবু তুলু ইশামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। সূর্য উদয় হয় প্রতিদিন প্রত্যেকে, একজন পশ্চিম হয়েছে কোথেকে হয়, পূর্ব দিক থেকে। যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে, দুনিয়াতে যারা থাকবে সবাই ইমান আনবে, একদম সবাই ইমান আনবে, আল্লাহ ইমান আনছে, আপনার নবী কত কইছে বিশ্বাস করি নাই। এখন যেহেতু পশ্চিম দিকে উঠে গেছে, এখন তো অবিশ্বাসের আর কিছু নাই, আল্লাহ আমরা সবাই ইমান আনলাম, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ইমান লাভ হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হবে। নবীজি বলেন ফাইদা তালাআত ফারআহান নাস, সূর্যটা যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, মানুষ যখন দেখবে, সারা দুনিয়ার মধ্যে যারা থাকবে, আমানা মান ফিল আরদি আজমাউনা, সবাই ঈমান আনবে। নবী বলেন হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা। নবী কোরআনের একটা আয়াত উল্লেখ করে বলেন, এটাই হলো সেই দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেদিন কারো ঈমান কোনো উপকারে আসবে না, লাম তাকুন আমানাত মিন কব, ইতিপূর্বে তারা ঈমান আনে নাই, আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা, ইতিপূর্বে ঈমান এনে ভালো কাজ করে নাই, এখন ঈমান আনে আবার ভালো ভালো কথা বলে। আল্লাহ বলেন সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে, ঈমান আনলে আর ভালো কাজ করলে কোনো লাভ হবে না। ঈমান আনছে ভালো কাজ করতেছে, যে আল্লাহ ফলাফল দাও, আমি নামাজ পড়তেছি রোজা রাখতেছি, আল্লাহ কয় না পূর্ব দিক থেকে যতদিন সূর্য উঠছে ততদিন তোমার ঈমানটাও গ্রহণযোগ্য ছিল, তোমার ইবাদতও গ্রহণযোগ্য হতো, কিন্তু এখন তুমি যখন পশ্চিম দিক থেকে দেখছো, আমার নবী কতবার বইলা দিছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন কেয়ামত অপেক্ষা করো, যে কেয়ামতটা একটু কিছুক্ষণের মধ্যে ঘটে যেতে পারে, কিন্তু তোমরা বিশ্বাস করো নাই। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এখন বলো কি ঈমান আনছি, না লাভ হবে না এখন। এবার নবীজি কি বলে দেখেন, ওয়ালা তাকুমান্নাসসাআ ওয়াকাদ নাশারার রাজুলান সাওবাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতিয়ানি। নবী বলেন কেয়ামত সংগঠিত হবে, দুই ব্যক্তি তাদের কাপড় বিছিয়ে দিবে, ক্রেতা বিক্রেতার সামনে কথাবার্তা চলবে, বিক্রেতা ক্রেতার সামনে কাপড় বিছিয়ে দিবে আর বলবে দেখেন কাপড়টা কেমন, কিনবেন কিনা, কথাবার্তা চলবে। আল্লাহর নবী বলেন লা তাকুমান্নাসসাআ,
এই কাপড় খুলে ব্যবসা করার জন্য কাপড়টা খুলবে, দেখাবে কেমন, এর মাঝে কেমন ঘটে যাবে, কাপড়টা বটারও সুযোগ পাবে না, কাপড় যে বটবে সুযোগ পাবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না, কাপড়টা বটতেও সুযোগ পাবে না। নবী বলেন ওয়ালা তাকুমান্নাসাআ ওয়াকাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিতাহাতিহি ফালা ইয়াতআমু। কিয়ামত এত দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হবে, মানুষ উটনির দুধ দোহন করবে, করার পর পাত্রের মধ্যে দুধ নিবে, আল্লাহ নবী বলেন দুধটা পান করারও সুযোগ পাবে না, এর মাঝে কিয়ামত ভেটে যাবে। আর আশ্চর্যের ব্যাপার আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমান্নাসাআ ওয়াকাদ ইয়ালিতু আহাদুকুম হাউযাহু ফালা ইয়াসতী ফীহি। তোমাদের কেউ কেউ প্রাণীকে পানি পান করানোর জন্য চৌবাচ্চা বানাবে, আমি কুমিল্লা কয় নাইন্দা, আপনারা কি করেন গরুর যে পানি খাওয়ান, যাই হোক আপনি কোটা যেটা আমি কোটা ওইটাই আর কি, তো এটা আচ্ছা যাই হোক ওটা বানাবে, বানানোর পর ওটার মধ্যে গরুরে বা উটরে পানি খাওয়াবে, মানে পানি পান করানোর জন্য এটা বানায়, মানে পানিটা নিছে যে আমার প্রাণীটাকে পানি পান করাবো, এই পানি নিছে ফালা ইয়াসতীফি, পান করানোর সুযোগ পাবে না কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাসাআতু ওয়াকাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা। দেখেন না এটা আরো কত আশ্চর্য, নবী বলেন কেমন এত দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হবে, মানুষ তোমাদের মধ্যে কেউ কেউ ভাতের লোকমাটা মুখের কাছে নিবে, এই জায়গায় নেওয়ার পরেই ওইটা খাওয়ার আগে কেমন হয়ে যাবে, এই ব্যক্তি লোকমাটাও পেটে নিতে পারবে না, এইভাবে লোকমা নিবে দিবে পেটে, ব্যাস কেমন ঘটে যাবে। সর্বপ্রথম কেমন যে ঘটবে আওয়াজটা পাইব কি, সিংহার আওয়াজ, যে সিংহার আওয়াজে সব বেহুশ হইব, মুসলিম শরীফের হাদিসে আসছে আউয়ালু মা ইয়াসআর, সর্বপ্রথম যে বেহুশ হবে রাজুলুন ইয়ালিতু হাউযা, যে ওই যে প্রাণীকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে আর পানি পান করাতে পারবে না, এই লোকটা সর্বপ্রথম আওয়াজটা পাবে, এই লোকটা বেহুশ হবে, মানে অর্থাৎ সে শেষ হয়ে যাবে, আসমান জমিনের যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, কবরের ভিতরে যারা আছে এরাও আল্লাহ উঠানোর আগে সবগুলাকে আল্লাহ বেহুশির মধ্যে নিয়ে যাবেন, এরপর আরেকটা ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে এদিক সেদিক দেখতে থাকবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআ আল্লাহ। সিংহের মধ্যে ফু দেওয়া হবে, আসমান জমিনের যারা থাকবে আল্লাহ যাদেরকে চান তারা সারা সবাই বেহুশ হয়ে যাবে, ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون। আবার আরেকটা ফু দেওয়া হবে, হঠাৎ দেখা যাবে সবাই কিয়ামতের মাঠে দেখতেছে। নবীজি বলেন আকুনু আউয়ালা মান ইয়াসআক, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার হুশ ফিরে আসবে, আনা আকুনু আউয়ালু মান ইয়াফিকু মা ইউফিকু, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আকুনু আউয়ালা মা ইউফিকু, আমার হুশ ফিরে আসবে, আসার পর আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়াব। রমিজি বলেন আকুনু আউয়ালা মা ইউফিকু, আমি সর্বপ্রথম হুশ ফিরে আসবে যা তাদের মধ্যে আমি হব সর্বপ্রথম। কিয়ামত দিবসটার অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা হলো ইয়াউমুল কিয়ামাহ, বলেন কি নাম, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, এটা একটা কিয়ামত দিনের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, সূরা কিয়ামার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিবসের শপথ করছি। তাহলে কিয়ামত দিবসের একটা নাম ইয়াউমুল কিয়ামা, তো আল্লাহ বলতেছেন কিয়ামত দিবসের শপথ করছে। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী।
সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লাইজমাআন্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তিনি তোমাদেরকে জমা করবেন, উপস্থিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে। লা রাইবা ফি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কে বলে? আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কেউ কেউ বলবে? তো আল্লাহ সূরা নিসার 87 আর 88 নম্বর আয়াতে বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লাজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তিনি কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন। লা রাইবা ফি, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ এটা বইলে আবার বলতেছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, বলো আমি আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? আমার চেয়ে সত্য কথা কে বলে? আমি আল্লাহ বলে দিলাম আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করব, এটাতে সন্দেহ করো না। দেখেন, এটা বইলেই বলতেছে আরে আমার চেয়ে সত্যবাদী আর কে আছে, কেন সন্দেহ করবা? পরে বলতেছে যে আমি তো সবচেয়ে সত্যবাদী। কেন যারা কয় আল্লাহ বিশ্বাস করি না, কিয়ামত যে হবে বিশ্বাস করি না, একদিন ঠিকই বিশ্বাস করবে কিন্তু লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম, আমি তাদেরকে জমা করব, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সবাইকে একত্রিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন যে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করব, আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করব কিছু অপরাধীদেরকে, আলা ওয়ুজুহিহিম, তাদের চেহারার উপর, মানে মাথাটা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, এইভাবে তাদেরকে উপস্থিত করব। রমিয়া অন্ধ অবস্থায়, বুকমা বোবা অবস্থায়, সোম্মা বধির অবস্থায়, চোখ অন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, কান বন্ধ থাকবে, এই অবস্থায় কেয়ামতের মাঠে আমি তাদেরকে একত্রিত। তাহলে এটা হলো কেয়ামতের মাঠ, তাহলে এটা কেয়ামত, এই কথাটা কেয়ামত দ্বারা আমরা কোরআনে পাইলাম। কেয়ামতের আরেকটা নাম আছে সা আহ, বলেন কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়া, নিশ্চয়ই কিয়ামত আসবে। তাহলে এখানে সাআ মানে কিয়ামত, তো এটা বলতেছে আল্লাহ ইন্নাস সাআতা লাআতিয়া। কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, আখিরাত দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা অনেক জায়গায় বলছেন, ওয়ালাকিন্ন আল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, প্রকৃত পূর্ণ হলো ওই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। এরপরে বলছেন আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, রসূলদেরকে বিশ্বাস করে, বাকি এখানে উদ্দেশ্য ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে যে বিশ্বাস করে, ইয়াউমুল আখির। তাহলে কিয়ামতের একটা নাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের আরেকটা নাম সাআ, কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, কিয়ামতের আরেকটা নাম আছে ইয়াউমুল ফাসল। কি আছে বলেন তো? ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন। ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন আরেকটা নাম আছে। কিয়ামতের আরেকটা নাম আছে ইয়াউমুত তাগাবুন, কি নাম আছে বলেন তো? ভুলে যাওয়ার দিন, লস খাওয়ার দিন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামই, যালিকা ইয়াউমুত তাগাবুন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। অনেকগুলো নাম আছে কিয়ামতের, তো কিয়ামতটা হয়ে যাবে এটা সত্য কথা, কোনো সন্দেহ নাই। এর আগে অনেকগুলো আলামত ঘটবে, যেমন এর মধ্যে একটা আলামত হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। কি বিজয় হওয়া বলেন তো? বাইতুল মুকাদ্দাস নিয়ে যে যা বলো, অনেক গবেষকরা বলে এটাই হবে সে হবে, কিন্তু এই কথা আপনারা এখনই সাদা কাগজে লিখে রাখতে পারেন, বাইতুল মুকাদ্দাস কেয়ামত পর্যন্ত মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত।
হঠাৎ কিছুদিন চুপ থাকবে, মনে করবেন যে মনে হয় চুপ হয়ে গেছে, সব ঠিকঠাক না, এটা মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকে, এটা মুসলমানরা ছাড়বে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق قاهرين لعدوهم بل عدوهم قاهرين নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে, লিআদুবিহিম কাহিরিন শত্রুদের বিরুদ্ধে তারা সবসময় কঠোর থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, নবী বলেন কিয়ামত আসা পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত একটা দল অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইনাহুম, এরা কারা, কোথায় থাকবে? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। আপনি যত লেখালেখি করেন লাভ হবে না, কারণ আমার নবী বলছে, এটা আপনি নিশ্চিত থাকেন, এটা ছাড়বে না মুসলমান। হঠাৎ দেখবেন কিছুদিন মানে এটা চুপচাপ থাকবে, কিন্তু না, এটা মুসলমান যদি মনে করে যে চুপচাপ মানে শেষ করে দিছে, না, অসম্ভব। লিআদুবিহিম কাহিরিনা, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা দল সব সময় থাকবে যারা শত্রুদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থান থাকবে, নবীজি বলছে, আর বলছে তারা হকের উপর থাকবে। তো এই জন্য আমারে অনেকে বলে, আমি কই এগুলো ভুইলা টুইলা লাভ নাই, আপনাদের কয় ভাই জায়গায় বিশ্লেষকদের কথা শুনতাম, থোক মিয়া নবীজি তো বিশ্লেষণ করেই গেছে, আপনি বিশ্লেষণ করলে কি হবে? নবীর চেয়ে বড় সুন্দর বিশ্লেষণ আর কে করবে? নবী বিশ্লেষণ দিয়ে গেছে, এখন আপনি যতই বিশ্লেষণ দেন মুসলমান এটা ছাড়বে না, এটাই চূড়ান্ত কথা। কেন ছাড়বে না? কারণ এটা বরকতময় জায়গা। সূরা বানি ইসরাইলের এক নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এটা সূরা বানী ইসরাঈল আছে, মুসলিম শরীফের 349 মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস, সহিহ বুখারীর 349 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাক আনা হয়েছে, ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন, বোরাকটার দিকে তাকায় দেখলাম এটা সাদা লম্বা, ফাওকাল হিমার দুনাল বাগ, এই বোরাকটা কেমন, এটা হলো গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, তার চোখের সীমানা দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এটা এক লাফে গতিতে ওই পর্যন্ত পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওটার উপরে যখন আমি চড়ছি, চড়ার পর রকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মাকদিস, আমি এটার উপর চড়ে বাইতুল মুকাদ্দাসে এসেছি, তাহলে কি বোঝা যায়, নবীর জীবনে আশ্চর্য একটা ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, সশরীরে রাতের বেলা ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সাত আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন, যেই মসজিদটা ঘুরিয়ে নিয়ে গেছেন এটার নাম বাইতুল মুকাদ্দাস, এটা এমন মসজিদ যেখানে রসুলকে ওই রাতে আল্লাহ অবস্থান করিয়েছেন, অতএব এটা মুসলমান ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা, আমি তাদের মাঝে আর ওই এলাকার মাঝে যে এলাকাকে আমি বরকতপূর্ণ করেছি, কুরান যাহিরা স্পষ্ট আরো অনেকগুলো এলাকা তৈরি করে দিয়েছি, এই বরকতপূর্ণ এলাকা দ্বারা উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের এলাকা। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ কি বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল লাতী বারাকনা ফিহা লিল আলামিন, ইব্রাহিম এবং লুতকে আমি আল্লাহ মুক্তি দিয়ে নিয়ে গেলাম ইলাল আরদিল লাতী বারাকনা ফিহা,
ওই এলাকার মধ্যে নিয়ে গেলাম, যে এলাকা যে জমিনকে আমি আল্লাহ বরকত আলামিন বিশ্ব জগতের জন্য বরকতপূর্ণ বানিয়েছি। তাহলে বাইতুল মুকদ্দাস বরকতময় শুধু ফিলিস্তিনিদের জন্য না, সারা দুনিয়ার জন্য। যারা দুনিয়ার মুসলমান তো এটা ছাড়বে না, মুসলমানরা দোয়া করতে হবে দূর থেকে, আমরা যারা দূরে আছি এটার জন্য দোয়া করতে হবে, কারণ আমাদের সবার জন্য বরকতের জায়গা। ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে, সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে, বলেন কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছে সুলাইমান আলাইহিসসালাম। তিরমিজি শরীফের বর্ণনা 3954 নম্বর হাদিস, সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে এক নম্বর চাইছে হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ আপনি আমাকে এমন বিচার করার অভিজ্ঞতা ক্ষমতা দান করেন যেই বিচারে কোনো ভুল হবে না, বরং আপনি বিচার করলে যেমন একদম খাঁটি বিচার হয় এরকম বিচার করার যোগ্যতা আমার দেন। সুলাইমান এক নম্বর চেয়েছে, দুই নম্বর চেয়েছে ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যেই রাজত্ব আমার পর আর কাউকে আপনি দিবেন না। সুলাইমান নবীরে আল্লাহ বিচার করার যোগ্যতাও এমন দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন, সুলাইমান নবী মানুষের রাজা হওয়ার পাশাপাশি পশু পাখির রাজা পর্যন্ত আল্লাহ তাকে বানায়া দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, পিঁপড়ার ভাষা বুঝছে, কয়লিমনা মন্তিকত্তাইর পাখির ভাষা বুঝছে, সব বুঝছে। তিন নাম্বার সুলাইমান নবী দোয়া করলেন আল্লাহ আমি আপনার কাছে চাই কেউ যদি এই বাইতুল মুকদ্দাসে আসে লা ইউরিদু ইল্লা সালাতাল মাকতুবাতা ফিহা, কেউ যদি নামাজ পড়ার জন্য বাইতুল মুকদ্দাসে সফর করে আসে আল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে সে যেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে যায়। মানে নামাজ পড়লে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, তো এটা মুসলমান ছাড়বে কেমনে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال الا الى ثلاثه مساجد, ইবাদতের জন্য তিনটা মসজিদে সফর করা যাবে, শুধু ইবাদতের নিয়তে তিন মসজিদে সফর করা যাবে, সফর শুধু সফরের উদ্দেশ্যে হাউদা বাঁধা যাবে, ভ্রমণ করা যাবে তিনটা মসজিদ দিয়ে, শুধু সফর, অন্য নিয়ত না যে আমি সফর করেই যাব ওই মসজিদে নামাজ পড়তে, এমন মসজিদ কয়টা? তিনটা। এক নাম্বার আল মসজিদুল হারাম, এক নাম্বার মসজিদে হারাম, দুই নাম্বার আল মসজিদি হাদা ওয়া ফি রিওয়ায়া ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার মদিনার মসজিদে নববী আল্লাহর নবীর মসজিদ, তিন নাম্বার ওয়া মসজিদুল আকসা ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস, এই তিনটা মসজিদে ভ্রমণ করার জন্য সফর করা যাবে, শুধু ভ্রমণ, যে আমি ওখানে শুধু এই তিন মসজিদে যাব নামাজ পড়তে ইবাদত করতে, নবী বলেন ইবাদত শুধু ইবাদতের জন্য এই তিন মসজিদে সফর করা যায়। এখান থেকে স্পষ্ট বুঝে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসের গুরুত্বটাও আলাদা দিয়েছেন, কিভাবে ওই মসজিদে হারাম মসজিদে নববী এটার সাথে ওটারও রসুল গণ্য করছেন। এই জন্য মনে রাখবেন আলোচনার মধ্যে তিনটা মসজিদ আপনি আলোচনায় রাখতে হবে, মসজিদে হারাম যেটা মক্কায়, মসজিদে নববী যেটা মদিনায়, আর মসজিদে বাইতুল মুকদ্দাস যেটা হলো আপনার ফিলিস্তিনে। এই তিনটা মুসলমানদের প্রাণ, এই তিনটার ক্ষেত্রে মুসলমান কারো সাথে আপোষ করতে পারে না। আমার দেশ, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ আমি খাবো, তুমি খাবা নাকি? হ্যাঁ, দখলদারি করে আস, কয় গাজা ছেড়ে দাও এত ঘন্টার মধ্যে, মানে আমার ঘর ছেড়ে দিব, তোমার কথায় কে এটা? কিন্তু আপনারা লেখালেখি করেন না যে হুজুর মনে হয় নত হয়ে যাবে, না, রসুল বলছে অসম্ভব, কেমত পর্যন্ত একটা দল নত হবে না, তুমি বলে দিচ্ছ। সেই জন্য এই ব্যাপারে যদি কেউ হতাশার কথা কয় আমার সাথে, আমি ধর্মী, আপনি আপনি কি করে কি বিশ্লেষণ করেন? নবী তো বিশ্লেষণ দিয়ে গেছে, বিশ্লেষণ দেয় তো বলছিলাম বাইতুল মুকদ্দাস বিজয় হবে কেয়ামতের আগে, এটা এটা বিজয় হওয়াটা এটা কেয়ামতের একটা আলামত হবে। হ্যাঁ,
বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে, রসুলের ইন্তেকাল কেয়ামতের আলামত, রসুলের আগমন কেয়ামতের আলামত, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া এটাও মুসলমানদের চূড়ান্ত বিজয় আল্লাহ দান করবেন। আমরা সে অপেক্ষা আছি যে আল্লাহ যেন অতি দ্রুত বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনেই করে দেয়। এবার কেয়ামতটা যখন হবে, কেয়ামতের ময়দানটা, এই ময়দানের বিভীষিকাময় বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিভাবে? সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুত তাফসীর, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। তাফসীর অধ্যায় শিরোনামটা এমন, তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ নবীর সাথে কিস্তিতে ভ্রমণ করিয়েছি। নূহ নবী ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা। বুখারীর হাদিস নাম্বার 4712 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রানের গোস্ত খাইছেন নি আপনারা? মুরগির রান, খাসির রানের গোস্ত খাইছেন না? খান নাই অনেকে? হাদিসটা মন দিয়ে শুনেন কি বলে। উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা, আল্লাহ নবীর কাছে গোস্ত আনা হলো, গোস্তের মধ্যে রানের সামনের অংশটা আল্লাহ নবীকে দেওয়া হয়। ওয়াকানাত তুজিবুহু, রানের সামনের অংশের গোস্ত আল্লাহ নবী পছন্দ করতেন। এখন থেকে যখন ফাস্ট ফুডের দোকানে গিয়ে চিকেন খাইবেন, রান্না খাওয়ার সময় ইনিওতে খাইবেন যে নবীরা পছন্দ করতেন তাই আমিও খাই, ঠিক আছে? ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী রানের মধ্যে একটা কামড় দিলেন গোস্তের রানে। কামড় দেওয়ার পর নবী বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ হব সমস্ত মানুষের নেতা। আমি সমান না। ওয়াহাল তাদরুনা মিম্মা দালিকা, জাননিটা কিভাবে? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ, মানুষ পূর্বাপর যারা আছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে একটা মাঠের মধ্যে জমা করা হবে। একজন আহ্বানকারী সবাইকে ডাকবে, একজনের আহ্বানে সব মানুষগুলা, কোটি কোটি মানুষগুলা একসাথে শুনতে পাবে একজনের ডাক। একসাথে তাকাবে, তাকানোর পর দেখবে অত্যাধুনিক সূর্যটা কাছাকাছি এসে গেছে। অন্য বর্ণনায় নবী বলেন, মানুষ এত ঘামিয়ে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো আবার কানের লতি পরিমাণ ঘাম হয়ে যাবে। কারো কারো একজনের ঘাম 70 গজ পর্যন্ত চারদিকে ছড়ায়া যাবে। নবীজি বলেন, ইউলজি মুহুমুল আরাকু ইলজামা, ঘাম তারে ডুবায় দিবে, কোনো মতে নাকটা নিচে যাবে আর উঠবে, হাবু ডুবু খেতে থাকবে। ফায়াবলুগুন্নাস মিনাল গাম্মি ওয়াল কারামি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষ অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না এত কঠিন পরিস্থিতি। ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইশফাউ লানা ইলা রাব্বিনা, মানুষ বলাবলি করবে, আচ্ছা তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি, তোমরা কি দেখো না আমরা কতটা পেরেশানির মধ্যে আছি, এমন কাউকে কি তালাশ করে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাজা, যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে, এমন কাউকে কি তালাশ করবা না? মানুষ নিজেরা বলাবলি করবে। ফায়াকুলু বাদুন নাস লিবাদ, একজন আরেকজনকে বলবে, আলাইকুম বি আদাম, তোমরা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদামা, সবাই আদম নবীর কাছে যাবে, আসার পর বলবে, আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি, আদম নবীকে বলবে আপনি হলেন মানুষের পিতা, বাশারের পিতা। জোরে বলেন কার পিতা, আরো জোরে বলেন কার পিতা। আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার, বলেন সবাই, নবী আপনি বলেন আমি, কে শিখেছে
আল্লাহ নবীরে বলছে, নবী আপনি বলেন আমি কিয়ামতের ময়দানে মানুষ গিয়ে কয় আনতে আবুল বাশার, আপনি বাশারের পিতা। আল্লাহ নবীরে কয় নবী আপনি বলেন বাশার, কিয়ামতের ময়দানে মানুষ কয় আদম নবীরে আব্বা আপনি বাশারের পিতা। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, এই বাশারের পিতা কে? আদম। বলেন কে? আদম আলাইহিস সালাম। সব মানুষগুলো গিয়ে বলবে আনতে আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি মানুষের পিতা, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে। ওয়ানাফাকা ফিকা মিন রুহিহি, আল্লাহ আপনার মধ্যে তার রুহ ফুঁকে দিয়েছে। রুহ কি জিনিস? শুধু একটুক বলেন আপনারা, বলেন রুহ কি জিনিস একটুক বলেন সবাই। আল্লাহ জবাব দিয়ে দিছে কোরআনের মধ্যে, ওয়াসআলুনাকা আনির রুহ কুলির রুহু মিন আমরি রব্বি, নবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে রুহ কি জিনিস, আপনি বলবেন রুহ আমার রবের হুকুম। এবার প্রত্যেকে এইভাবে জবাব দিবেন, রুহ আমার রবের হুকুম। তো আমি জিজ্ঞাসা করি, বলেন তো রুহ কি? আমার রবের। দেখাইতে পারবেন না? কেউ পারবেন না? তাহলে কোনো নাস্তিক যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, তাকে বলবেন ভাইয়া আপনি কি বেঁচে আছেন না মরে গেছেন? হ্যাঁ বলবে, তুমি দেখো না আমি বেঁচে আছি কিনা। ও আচ্ছা আপনি বেঁচে আছেন তাই নাকি? হ্যাঁ। কেমনে বেঁচে আছেন? বলবে আমার প্রাণ আছে। ও আপনার প্রাণ আছে বলে বেঁচে আছেন? হ্যাঁ। প্রাণটা কোথায় একটু দেখান আমার, প্রাণটা দেখান। তো বলবে প্রাণ কি দেখানো যায়? ও বিশ্বাস করেন তাহলে। দেখানো যায় না, বিশ্বাস করেন। তার মানে প্রাণ দেখাইতে পারলেন না, এটা দেখানো যায় না তাও বিশ্বাস করেন। আমরাও আল্লাহকে দেখাইতে পারতেছি না দুনিয়াতে, আমরাও আল্লাহরে বিশ্বাস করি। হে আল্লাহরে দেখানোর লাগে বিশ্বাস করে না, তো প্রাণটা দেখাইতে কোনে রে? তাহলে আপনারা জবাব দেন রুহ কি? হ্যাঁ আবার রুহ কি? না আল্লাহ যেমনি বলছে এমনি বলেন, বলবেন আমার রবের হুকুম। বলেন তো রুহ কি? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে রুখ দেখাও, আপনি বলবেন ভাই এটা আমার রবের হুকুম। রবের হুকুম যতদিন এখানে আমরা যারা আছি বেঁচে থাকবো, রবের হুকুম নাই আমরা মরে যাব, শেষ। আদম নবীকে বলবে আব্বা আপনাকে আল্লাহ রুখ দিছে। ওয়ামারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, আপনারে বানানোর পর ফেরেশতাদেরকে বলছে আপনাকে সিজদা করার জন্য, তারা আপনাকে সিজদা করছে। আপনি কি দেখেন না আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম নবী জবাব দিবেন, ইন্না রব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদব ক্বাবলাকুম মিসলাকুম ওয়া লা ইয়াগদব বা'দাকুম মিসলা। আহারে যদি পারেন এই বাংলাটা প্রতিদিন কয়েকবার মনে করবেন। আদম নবী যে বাক্যটা বলছে এটার বাংলা হলো এই, সন্তানদেরকে ডাক দিয়ে বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। আদম নবী বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে করবে না। রব এতটা রাগ করে আছে আজকে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইন্নাহু কদ নাহানি আনিস সাজারা ফাসাইতুহু, আল্লাহ আমারে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছেন, আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে আদম আপনারে আমি নিষেধ করেছিলাম গাছের কাছে যাইতে, আপনি কেন গেলেন? আমি এই টেনশনে আছি, নাফসি নাফসি নাফসি, তিনবার বলবে আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই, তিনবার বলবে। আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, ইদহাবু ইলা গাইরি, তোমরা অন্য কারো কাছে যাও, ইদহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে, আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আর, ও নূহ পয়গম্বর আপনি দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম রুসুল। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দিয়া সর্বপ্রথম রুসুল হিসাবে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। দুনিয়াতে শিরিক শুরু হইছে, শরীয়ত দেখা দিস, শিরিক শুরু হয়েছে শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিস, আর শরীয়তের প্রয়োজনীয়তা যখন দেখা দিল ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম পৃথিবীবাসীর কাছে যে রসুলকে পাঠাইছেন তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাতি গিয়ে বলবে ওয়াকাদ সাম্মাকাল্লাহু আব্দান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকুর গুজার বান্দা।
আলা তারা ইলা মা নাহনু ফীহি ইশফা লানা ইলা রাব্বিকা, কি বিপদের মধ্যে আছি দেখেন না, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে, ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করার কারণে আমার জাতিকে আল্লাহ পানির নিচে ডুবায় আমার আল্লাহ আমার একটা দোয়া দিচ্ছে, এই দোয়াটা আমি করলেই কবুল হবে, তো আমি করছি, করার পরে আল্লাহ কবুল করে জাতিরে পুরো ডুবায় দিছে কয়েকজন ইমানদার ছাড়া। আল্লামা কাসতাল্লানি রহমতুল্লাহ আলাই বুখারীর হাসিয়াতে লেখছে সেখানে, ইয়া দাওয়াতুল্লাতি গরিকা বিহা আহলুল আর, সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে পুরো দুনিয়াবাসী পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। আজকে যদি আল্লাহ আমারে বলে নো, আমি আপনার এত সুন্দর একটা দোয়া করতে দিলাম, আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা এমন দোয়া করলেন যে আমার বান্দাগুলো আমি পানির নিচে ডুবাইয়া দিলাম, আমারে প্রশ্ন করলে আমি কি জবাব দিব? আমি টেনশনে আছি, নফসি 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 তিনবার বল, আমি আমার নিজের সুপারিশ প্রত্যাশী, ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও, ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই ইব্রাহিম নবীর কাছে আসবে, আসার পর বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়্যুল্লাহি ওয়া খলীলুহু মিন আহলিল আর, আপনি হলেন আল্লাহ নবী এবং দুনিয়াবাসীর মধ্যে আল্লাহর খলিল, আল্লাহর খলিল কোন নবী? ইব্রাহিম। সবাই বলেন, আরেকজন আছে আল্লাহর খলিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও আল্লাহর খলিল, সুবহানাল্লাহ। না চেহারা এরকম অনেকে কইরা লেছে, চুপ উঠে আছে, ছোটবেলা থেকে শুনছি ইব্রাহিম নবী খলিল, আপনি এখন কোন আমগো নবীও খলিল, তো এটা দলিল দিলি তো ঠিক আছে নাকি? মুসলিম শরীফের হাদিসে আছে নবী ইন্তেকালের 5 দিন আগে বলছে, ইন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম নবীকে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আমাকেও আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে। লাউ কুনতু মুত্তাখিদান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি আমার উম্মতের কাউকে যদি আমার খলিল অন্তরঙ্গ দোস্ত বানাইতাম, তো আবু বকরকে আমার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, কিন্তু কেন বানাই নাই? কারণ আল্লাহ না আমাকে খলিল হিসাবে গ্রহণ করছে, এই জন্য আর আমি দুনিয়ার কাউকে খলিল হিসাবে গ্রহণ করি নাই। তাহলে খলিল কয় নবী হলো? 2 নবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিল, ইব্রাহিম নবী খলিল, ইব্রাহিম নবী নবীউল্লাহ খলিলুল্লাহ, আমাদের নবী নবীউল্লাহ রাসূলুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ। তো ইব্রাহিম নবীরে বলবে, আপনি দুনিয়াবাসীর মধ্যে আল্লাহর প্রথম খলিল, কারণ আল্লাহ তো ইব্রাহিম নবীকে আমগো নবী দুনিয়াতে আসার অনেক আগেই খলিল হিসাবে ঘোষণা করছে, তো আপনি যেহেতু খলিল, খলিল মানে অন্তরঙ্গ দোস্ত কাছের বন্ধু, আপনি কথাটা আল্লাহরে সহজে বলতে পারবেন, যেহেতু কাছের বন্ধু আপনি, আমরা বিপদে আছি একটু সুপারিশ করে দেন। ইব্রাহিম নবী জবাব দিবে, কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে 3টা কথা আমি স্বাভাবিকভাবে বলতে পারতাম, স্বাভাবিক না বলে একটু অন্যভাবে বলেছিলাম, আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করে আপনি 3টা কথা এমন কেন বললেন, যে 3টা কথা আপনি ডাইরেক্ট বললে পারতেন, ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে কেন বললেন, আমি কি জবাব দিব? কথার কথা, আপনাদের এই মসজিদে আমি ঢুকছি, সোজা রাস্তায় ঢুকতে পারতাম, এদিক দিয়ে না ঢুকে আইল দিয়ে আসছি, আসছি তো আমি, কেন আপনার আমারে বললেন আপনি সোজাটা দেন আইসা আইল দিয়ে কেন আসলেন, আমি কি জবাব দেবো? কথার কথা, আইল দিয়ে গেলেও যাওয়া হয়, রাস্তা দিয়ে গেলেও যাওয়া হয়, কোনো সমস্যা হয় নাই, তো মানে আমি একটু এটা দিয়ে না গিয়ে অন্য জায়গায় দিয়ে গেছি। হ্যাঁ, ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ যদি আমাকে বলে আপনি সোজা এটা 3টা কথা বলতে পারতেন, একটু অন্যভাবে আপনি কেন বললেন? অবশ্যই ইব্রাহিম নবীর 3টা কথাই সঠিক কথা, সত্য কথা, কোনো সমস্যা নাই, কিন্তু ওনার মনে হবে আল্লাহ যদি আজকে আমারে বলে ফেলে আমি কি করব? 1 নম্বর, ইব্রাহিম নবীকে তার জাতি মেলায় যাওয়ার সময় কইছে চলো মেলায়, মেলায় গেলে শিরিকি কাম হয়, কিসের কাজ হয়? শিরিক, তো শিরিকি কাজ করাটাই তো আপনার একটা অসুস্থতা, এটা কেমনে করবো আমি, এটা শিরিকি কাজ, এটাই তো একটা অসুস্থতা। উনি বললেন ইন্নি সাকিম, আমি অসুস্থ, ওনার উদ্দেশ্য আমি মানসিকভাবে অসুস্থ, আর জাতি বুঝছে সে শারীরিক অসুস্থ,
জনগণ বুঝছে শারীরিক অসুস্থ, ইব্রাহিম নবীর টার্গেট হলো এই জায়গায় যাওয়াটাই তো অসুস্থতা, আমি এই অসুস্থতা নিয়ে ওখানে যাব না, তো ওনার টার্গেট আমি মানসিকভাবে এখন অসুস্থ আমি যাব না, ওরা মনে করছে মনে হয় বাস্তবিক শারীরিক অসুস্থ। এটা আল্লাহ যদি আজকে বলে ফেলে আপনি এমন কথা কেন বললেন যেটা জাতি বুঝছে একটা আপনি বুঝছেন আর একটা। দুই নাম্বার, আমার জাতি মেলায় গেছে, যাওয়ার পর তারা মেলা থেকে আসার আগে আমি কি করলাম তাদের এবাদতখানায় ঢুকছি, ঢুকার পর তাদের যতগুলা খোদা আছে বানানো সবগুলার টুকরা টুকরা করে ফেলছি। আল্লাহ কোরআনে বলছে ফাজা আলাহুম জুজাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম নবী সবগুলা খোদা টুকরা টুকরা করে ফেললেন বড়টা ছাড়া, ইল্লা কাবীরাল লাহুম বড়টা ছাড়া, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সবাই যেন মেলা থেকে এসে বড়টার কাছে প্রত্যাবর্তন করে ফিরে যায়। সুখিয়ে বলবে কি ও বড় সাহেব ছোটগুলার এই অবস্থা কেন, সবাই আসছে আসার পর ওই ঘরে ঢুকছে, ঢুকার পর দেখে সবগুলা টুকরা টুকরা একটা ছাড়া। কালু সামিনা ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, জনগণ বলা বলি করতে লাগলো ইব্রাহিম নামে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আমাদের খোদাদের সমালোচনা করতে শুনেছিলাম, আমাদের সন্দেহ হয় মনে হয় ছেলেটাই কাজ করছে। জনগণ বলল ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, ইব্রাহিমকে সবার সামনে আনো যেন সবাই সাক্ষী থাকে, সবার সামনে আজকে তাকে জেরা করা হবে। ইব্রাহিম নবীকে ডাকছে, ডাকার পর বললেন আনতা ফালতা হাদা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এগুলো তুমি করছো এই যে টুকরা টুকরা করছো? ইব্রাহিম নবী জবাব দিলেন বাল ফালাহু কাবীরুহুম হাজা, ইব্রাহিম নবী এটা বলে নাই আমি করি নাই, এটা বলে নাই আমি করি নাই বলা তো এটা সত্য হবে না, উনি বলে নাই আমি করি নাই, উনি বললেন বাল ফালাহু কাবীরুহুম হাজা, বরং তাদের এই বড়টা করছে, বরং তাদের এই বড়টা করছে, বরং তাদের এই বড়টা করছে, হেরা মনে করছে বড় কোথায় করছে। ইব্রাহিম নবীর উদ্দেশ্য হলো ওগর চাইতে বড় হলাম আমি, আমি করছি। এটা বালাগত শাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, এটা আপনার কথা শাস্ত্রের মধ্যে এটা জায়েজ, সবাই বলবে সমস্ত ওলামারা বলবে এটা জায়েজ। ইব্রাহিম নবী বুঝাইলেন তাদের এই বড়টা, তো এই বড়টা মানে আমি 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 করছি, হেরা বুঝছে ওইটা, তো আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটার উদ্দেশ্য আপনি, হেরা বুঝছে ওইটা। সব ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম বলবে ইব্রাহিম নবীর কোনো অন্যায় না এটা, কিন্তু এই অন্যায় নাটাকে উনি অন্যায় মনে করে করবে কি, আমি আমার পরিত্রাণ চাই আমি পারবো না সুপারিশ কর। তাহলে এই অবস্থা যদি নবীর হয় আমগো যাদের অপরাধ ক্যালকুলেটারও ধরবে না, কি অবস্থা হবে? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ যেইভাবে আমাদেরকে রহমতের চাদরে ইমানে বসায় রাখছে, আমাদের সবাইয়ের যেন আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করে কুল সিরাতের উপর দিয়ে নিরাপদে জান্নাতে পৌঁছায়, আল্লাহ আল্লাহ রহমত ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের। তিন নাম্বার, ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে রওনা করছে এরাক থেকে শামে, শামে যাওয়ার সময় মিশরের উপর দিয়ে যখন যাচ্ছে মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান, এই বাচ্চার একটা খারাপ অভ্যাস হলো সুন্দরী কোনো রমণীর কথা জানলে তার সাথে অপকর্ম করার চেষ্টা চালাইতো দিল থেকে আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর বিবি নিয়ে রওনা করছে, বাচ্চার কানে গেছে, বাচ্চার সামনে ডাকা হলো, ইব্রাহিম নবী শিখিয়ে দিলেন বাচ্চা প্রশ্ন করলে তুমি জবাব দিবা তুমি আমার বোন হও বিবি হও, এটা বলবা না কি হও বোন হও, বোন বোন কেমনে, সারা আদমের মেয়ে ইব্রাহিম নবী আদমের ছেলে সেই হিসাবে ভাই বোন, সারা আদমের মেয়ে ইব্রাহিম নবী আদমের ছেলে ভাই বোন, লম্পটের দুশ্চরিত্র যে খারাপ চরিত্র এই লম্পটের এই ভয়ঙ্কর কুচরিত্র থেকে বাঁচার জন্য নিজের বিবির সামান্য সময় এরকম বোন বলাটা, এটা সবাই বলবে এটা কোনো অপরাধ না, কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আল্লাহ যদি বলে ফেলে আপনি কেন বিবিরে বলছেন বোন, আমি কি করব, নাফসি নাফসি নাফসি, আমি আমার নিজের সুপারিশ প্রত্যাশী,
আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুসা নবীর কাছে যাও। ফায়াতুনা মুসা, সবাই মুসা নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা রাসূলুল্লাহ, মুসা নবীকে বলবে আপনি আল্লাহর রাসূল। ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস, মুসা নবীকে গিয়ে বলবে মুসা আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে রিসালাত আর কথা বলার মাধ্যমে দুনিয়ার মধ্যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতে পারতেন, আজকে আমাদের জন্য আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহ আপনাকে রিসালাত দান করেছেন, কথা বলার নিয়ামত দিয়েছেন, এই দুইটার মাধ্যমে দুনিয়ার মানুষের উপর আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করছেন, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ তারা ইলা বা নাহনুফি, কি মুসিবতের মধ্যে আছি আপনি দেখেন না। মুসা নবী জবাব দিবে কত কতালতু নাফসান লাম উমার বি কতলিহা, আমি দুনিয়ার মধ্যে একজন রে মাইরা ফেলস যারে মারার হুকুম আমারে করা হয় নাই। আল্লাহ বলেন ফাওয়াকাজাহু মুসা ফাকাদা আলাই, মুসা নবী একজন রে গুশি মারস, লোকটা মারা গেছে, মারা যাওয়ার পর মুসা নবী বললেন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালা, আল্লাহ আমি নিজের উপর জুলুম করছি আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ কোরআনে কয় আমি আল্লাহ মুসাকে মাফ করে দিলাম, ফাগফারালা, তিনি মুসাকে মাফ করে দিছে। তো মাফ করলে তো আর কোনো কথাই নাই, কিন্তু মুসা নবী চিন্তায় পড়ে গেছে যদি আজকে ওই ঘটনাটা আল্লাহ আবার স্মরণ করা দেয়, চিন্তা করছেন নাফসি 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 আমি আমার টেনশনে আছি, শুধু এই বিষয়টা নিয়ে আমি পেরেশানিতে আছি। ইযহাবু ইলা ঈসা ইলা গায়রি ইলা ঈসা, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে আসবে, আসার পর বলবে আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন, ঈসা নবীর বলবে আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কালিমা, যে কালিমা আল্লাহ মারইয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন, মারইয়ামের পেট থেকে বাবা ছাড়া সন্তান হিসাবে দুনিয়াতে আপনাকে মানুষের সামনে প্রকাশ করে আল্লাহ তার কুদরতের পরিচয় দিয়ে দিয়েছেন। বাপ ছাড়া যে মানুষ বানাইতে পারে আল্লাহ এটা দেখায় দিছে। এখন এই জায়গায় প্রশ্ন আবার ঈসা নবী কিসের তৈরি? এখানে প্রশ্ন ঈসা নবী, ঈসা নবীর তো আব্বা নাই, একটু আগে আমরা বললাম আবুল বাশার আদম নবী, তো বাশাররা বাশারের আব্বা হলো আদম, এই যে আদম নবী যেহেতু মাটির তৈরি তাই সব বাশাররা হবে কিসের তৈরি? মাটির তৈরি। ঈসা নবীর তো আব্বাই নাই, তিনি কিসের তৈরি? প্রশ্ন আসে কিনা, আদম নবী বাশারের আব্বা, আর আদম নবী যেহেতু মাটির তৈরি তাই সমস্ত বাশাররা মাটি, যেহেতু বাপ মাটি তাই মানুষ সন্তান যারা তারাও মাটি, এখন প্রশ্ন এসে যায় ঈসা নবীর তো আব্বাই নেই। সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো, আদমকে আল্লাহ যেমনে বানাইছে ঈসাকেও তেমনে বানাইছে। মানুষ মানি মাটির তৈরি, এই জায়গায় ধোদন মোদনের কোনো সুযোগ নাই, এই সেই এদিক সেদিক অমক তমক কোনো সুযোগ নাই, মানুষ মানি মাটির তৈরি, বাস খালাস। আর মানুষকে মাটি বলাটাই সম্মান, মাটি না বলাটা সম্মান না, এটা মনে রাখবেন। মানুষকে কি বলা সম্মান? না, মাটি বলা সম্মান, এই জন্য এটা মাথায় রাখতে হবে। ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে তার দৃষ্টান্ত কেমন? আদম নবীর মতো, তো এনে বলে দিছে আল্লাহ তাআলা, তো এইভাবে সেভাবে করার কোনো সুযোগ নাই এখানে। ঈসা নবীর কাছে যাওয়ার পর বলবে আপনি সুপারিশ করেন, ঈসা নবী জবাব দিবেন ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা নবী বলবে আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ক্বাদ গুফিরা লাকুম মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখখার, তার আগে সব মানুষগুলা ঈসা নবীর কাছে যাবে, যাওয়ার পর ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশ, আমি যাইতে যাইতে আরশের নিচে যাব,
যাওয়ার পর ফাআকউ সাজিদান লিরব্বি, আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাব। ফায়াদাউনি মাশা আল্লাহু আইয়াদা, আল্লাহ যতক্ষণ চায় সেজদার মধ্যে পড়ে থাকব। ফাআহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনি, আল্লাহ আমারে এমন প্রশংসার বাক্য শিখিয়ে দিবে ওই প্রশংসার শব্দ দ্বারা আমি আল্লাহর প্রশংসা করব, আমি আল্লাহর প্রশংসা করব এমন কিছু শব্দ আল্লাহ আমাকে শিখিয়ে দিবেন ওই গলা দ্বারা আমি আল্লাহর প্রশংসা করব। এরপর আমাকে বলা হবে ইরফা রাসা মুহাম্মদ, আপনি মাথা উঠান, আমি মাথা উঠাব। উঠানোর পর আমাকে তিনটা কথা বলবে, বলেন কয়টা? এক নম্বর সাল তুআ, আপনি চান আপনাকে দেওয়া হবে। দুই নম্বর কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। তিন নম্বর অশফা তুসাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশে বিচার ব্যবস্থা শুরু হবে। তো আল্লাহ বিচার ছাড়াই নবীজিকে বলবেন আদখিল মিন উম্মাতিক মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে আপনার উম্মতের যাদের কোনো হিসাব হবে না এই পরিমাণ একদল মানুষকে, অন্য হাদিসে আসছে সাবউনা আলফান, 70,000 কে বিনা হিসাবে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করা। এটা অন্য হাদিসের মধ্যে আছে 70,000, কিতাবুর রিকাকের মধ্যে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাতা 70,000 বিগাইরি হিসাব, আমার উম্মতের 70,000 হিসাব ছাড়া জান্নাতে যাবে, বলেন কয় হাজার? আর এক বর্ণনায় বর্ণনাকারী সন্দেহ করে বলেন 70,000 নাকি 7,00,000, নবী বলছে আমার সন্দেহ। বর্ণনাকারী কয় কি নবী কি 70,000 বলছে নাকি 7,00,000 বলছে, এটা সন্দেহ যে 70,000 হোক আর 7,00,000 হোক বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা তিনটা গুণের কারণে জান্নাতে যাবে, জোরে বলেন কয়টা? এক নাম্বার হুমুল্লাদিনা লা ইস্তারকুন, তারা দুনিয়ার মধ্যে গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না। কার নামে? গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না, কুফরি কালাম করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করা, এই ঝাড়ফুঁক করত না গায়রুল্লাহর নামে। দুই নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, তারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না। সকালবেলা দরজার মধ্যে মাথা ভারী লাগছে, আজকে সারাটা দিন যে কেমন যায়, এই যে শুভ লক্ষণ অশুভ লক্ষণ নির্ধারণ করছে, বাসে সকালবেলা ভারী লাগছে, আজকে সারাদিন খবর আছে অশুভ লক্ষণ নির্ধারণ করছে, একজনের সাথে সকালবেলা ধাক্কা লাগছে, ও তোর সাথে ধাক্কা লাগছে ওইছে আজকে আমার, এই অশুভ লক্ষণ নির্ধারণ করছে। এটা সকালবেলা দোকানদারের কাছে আসছে, এই সেবা এক কেজি পোলার চাল দেন, বাড়িতে মেহমান আসছে তো দিস, দেওয়ার পর পকেটে হাত দিয়ে ভাই টাকাটা আনতে ভুলে গেছে, দূর হয়ে নিয়ে আসতেছে, বা টাকা আনেন নাই কয় না, এই তো আপনি শুরুতে বাকি নিলেন সারাটা দিন আজকে খারাপ যায়, শিরিক স্পষ্ট অশুভ লক্ষণ নির্ধারণ করছে। আপনি কে কইছে বাকি দিলে সারাদিন খারাপ দেব, এটা পৃথিবীর কোন জাল কিতাবে আছে হিডেই কোন আমারে, সহি অসহি পরে আগে জাল কিতাবটা দেখান, কি কিতাব, কি কিতাব, জাল জাল জালও লেখা থাকে, অনেক অনেক জাল বর্ণনা লেখা থাকে, এই জাল বর্ণনাটাই লেখা দেখা না, যেটা শহীদ হইফ তো প্রশ্নই আসে না, জাল জালে যে লেখা কোত্থেকে যেগুলা পায় আল্লাহ, শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না। দুই নাম্বার, তিন নাম্বার ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করত। সুবহানাল্লাহ, তাহলে কয় গুণ? তিন গুণ। এক নাম্বার লা ইস্তারকুনা গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না, দুই নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না, তিন নাম্বার ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা আল্লাহর উপর ভরসা করত। এই তিনটা স্পেশাল গুণের কারণে বিনা হিসাবে তাদের ঠিকানা জান্নাত। এর মানে আপনারা আমার এই তিনটা থেকে বিরত থাকলেন কথার কথা, আপনি ঝাড়ফুঁক গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করলেন না, আপনি সব শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করলেন না, আর আল্লাহর উপরে ভরসা সব ঠিক আছে, আবার বাসর তো নামাজ পড়েন না, এরকম না কিন্তু বিষয়টা, সব ঠিক থাকতে হবে, ঠিক রাইখা এগুলো আপনি আর কি বেঁচে আছেন, এগুলো বিষয়টা হলো এই, আল্লাহ বোঝার তৌফিক দান করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান পাশের দরজাটা দিয়ে যে উম্মত যাবে, দরজার কপাট কত বড় জানো? আল্লাহি নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ, আন্নামা বাইনাল মুসরাঈনি মিন মাসারিই আবওয়াবিল জান্নাত, জান্নাতের একটা দরজার দুই পাশের কপাটের দূরত্ব, কামা বাইনা মক্কা ওয়া হিমিয়ার, মক্কা আর ইয়ামানের সানআ এর দূরত্ব যত, মক্কা অথবা বসরা যেই পরিমাণ দূরে, জান্নাতের একটা দরজার দুই কপাটের দূরত্বই পুরো। আহারে অন্য দিক দিয়ে রাসূল অন্য বর্ণনায় বলেন, ইন্নামা বাইনা মান কাবাইল কাফির, কাফেরের দুই কাঁধের দূরত্ব, কাফেরের দুই কাঁধের দূরত্ব, মাসীরাতু সালাসাতি আইয়াম লিরাকিবিল মুসরিঈ, একজন দ্রুতগামী ঘোড়সওয়ার ঘোড়া চালায়া তিন দিনে যেই পরিমাণ দূরে যেতে পারবে, একটা কাফেরের দুই কাঁধের দুই পাশের দূরত্ব এই পরিমাণ, কাঁধ এক পাশ থেকে আরেক পাশ, একটা ঘোড়া দ্রুত চালায়া একজন দ্রুত অশ্বারোহী যেই পরিমাণ দূরে তিন দিন যাইতে পারবে, কাফেরের দুই কাঁধের দূরত্ব এই পরিমাণ। এজন্য এটা মনে করার কোনো সুযোগ নাই যে এই ছোট্ট শরীরে মনে হয় আজাব হবে, না 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 না, শরীর তো বিশাল বড় হবে, কঠিন হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বিচার শুরু হয়ে গেছে, বিচার যখন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিচার করার পর এক পর্যায়ে জান্নাতের জান্নাতীদেরকে জান্নাত দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম। সহিহ বুখারীর 6573 6571 দুনো বর্ণনা আছে। সবাইকে ফয়সালা করার পর আল্লাহ এবার ইচ্ছা করবেন যেই ইমানদার গুলারে জাহান্নামে দিছে কিছু কিছু অপরাধের কারণে, এদেরকে সরিষার দানা পরিমাণ ইমানও যদি থাকে, আল্লাহ তাদেরকে বের করার ইচ্ছা করছেন। ফেরেশতা তাদেরকে বলবে, যাও বের করে নিয়ে আসো, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান, ফেরেশতারা যাবে। প্রশ্ন এসে যায়, হুজুর চিনবো কিভাবে যে এরা যে ইমানদার? কারণ শাস্তি তো ইতাছে বিভিন্ন শ্রেণীর, কিন্তু এরাই যে ইমানদার চিনবে কেমনে? হাদিসে আসছে, বি আলামাতি আসারি সুজুদ, ইমানদারের কপালে সেজদার চিহ্নটা দেখে ফেরেশতারা চিনবে এটা ইমানদার। নামাজ ছাইরেন ভাইয়া ধরে বলি, নামাজ ছাইরেন না, দুনিয়া একদিকে নামাজ আরেক দিকে, পুরা দুনিয়া আপনারে বলবে এদিকে আসো কথা আছে, আপনি বলবেন নামাজ পড়ে আসি পরে কথা না শুনব। ঠিক আছে না? ইনশাআল্লাহ দেখছেন একটা সেজদার কত দাম হয়ে যায়। বুখারীতে রাসূল বলেন, ইন্নাল্লাহ হারাম আলা নার আন তাকুলা মিন ইবনি আদম আসার সুজুদ, আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন, আমার আদম আমার বান্দাদের মধ্যে আদম সন্তান যারা, এই আদম সন্তানের সেজদার স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম। ইমানদার পূর্বে, কিন্তু ওর সেজদার স্থানটা পূর্বে না। তো ফেরেশতারা বের করবে যখন, কদ্দুমত হিসু আদ হুমামা, কয়লার মতো কালো হয়ে গেছে, এন কালো মানুষ কি জান্নাত দিব নি? আল্লাহ কালো জান্নাত দিবে না, মানে আপনারা আবার এত মানে একদম কয়লার মতো কালো আর কি, একদম কয়লার মতো কালো। এদেরকে কি করবে? ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদী, জীবন দানকারী নদীর মধ্যে ডুবাবে। ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন উদ্ভিদ খুব সুন্দর সজীব হয়ে ওঠে, এরা ওই নদীতে গোসলের পর এমন সুন্দর সজীব হয়ে যাবে। সবগুলোরে জান্নাত দেওয়ার পর শেষে একটা বাকি আছে, ওর সামান্য ইমান আছে, ও জাহান্নামের দিকে মুখ করে আস, এইভাবে কোনো মতে মুখ বিলুন বিওয়াজিহি আলা নার, চেহারাটা জাহান্নামের দিকে, ও ছাড়া আর একজন ইমানদারও জাহান্নামে নাই। ওর ব্যাপারে মুসলিম শরীফে লম্বা একটা হাদিস আছে, তো এখানে আমরা এটাই জানি, ও আল্লাহরে বলবে, আল্লাহ কদ পাশাবানি রিহুহা, জাহান্নামের লু হাওয়া আমারে ঝলসে দিয়েছে, ও আহরাকানি জাকা উহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমাকে পুড়িয়ে দিছে, ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ জাহান্নাম থেকে চেহারাটা খালি একটু ঘুরিয়ে দেন। আল্লাহ বলবে, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি চেহারা ঘুরিয়ে দিলে তুমি আরেকটা চাইবা? ওই বান্দা বলবে, আল্লাহ লা ওয়া ইজ্জাতিকা ইয়া রব লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার শপথ আমি আর কিচ্ছু চাবো না। তুমি চাইবা না? ওয়াদা দিছে অনেকগুলো। এর চেহারা ঘুরিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ ক্বারিবনি ইলা বাবিল জান্নাহ, আমার জান্নাতের দরজায় পৌঁছায়। আল্লাহ বলবেন, ওয়াইলাকা ইয়াবনা আদম, হে আদম সন্তান, আফসোস তোমার জন্য, মা আগদারকা, তুমি বড় গাদ্দার, তুমি এক কতুড়ি ওয়াদা করলা আর কিছু চাইবা না। ওইটাই শেষ, মুসলিম শরীফে আছে, মাঝখানে তিনটা গাছ হবে, গাছের নিচে যাবে, বর্ণনা আছে এগুলা, ওইটা দেখবেন, আমার সুন্দর একটা বয়ান আছে ওই ব্যাপারে, সে জান্নাতিরি নিয়ে লম্বা একটা আলোচনা আছে।
এই ব্যক্তিরে যখন জান্নাতের দরজায় নিয়ে যাবে, জান্নাতের দরজায় নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি জান্নাতের দরজায় যাওয়ার আগে আল্লাহরে অনেকগুলা ওয়াদা দিবে, ইয়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, অনেকগুলা ওয়াদা দিবে, আল্লাহ আর কিচ্ছু যাবো না, আপনি কোনো মতে খালি দরজাটার কাছে নেন, আর কিছুই যাবো না, আপনার আমি অসংখ্য অগণিত ওয়াদা দিলাম। দরজার কাছে নেওয়ার পর ওই দরজা দিয়ে দেখে যে নেয়ামত আর নেয়ামত, আরে কত সুন্দর সুন্দর নেয়ামত, আপনারাই কোন আর কি মন চাইব, সাকাতা মাশা আল্লাহ আইয়াসকুতা, হাদিসে আসছে চুপচাপ রয়েছে, কারণ ওয়াদা তো অনেকগুলো করছে, এবার হঠাৎ সাহস করে বইলেই ফেলবে, আদখিলনিল জান্নাত, আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, বাচ্চা যেমন মারে আম্মা দেন 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 দেন, মা দিয়ে দেয়, আরে মা যদি দেয় রক্ত দিবেই, বারবার বলবে আল্লাহ দেন দেন, আসলে আল্লাহ এগুলো করাইতেছে, ওই যে রহমত আল্লাহর দয়া মায়া, এক পর্যায়ে হাত্তা দহিকার রব, ওর বাচ্চা শুনে আচরণে আল্লাহ হাসি দিবে, আল্লাহ হেসে দিবে, আমগো নবী হাইসা দিস বইলে সুবহানাল্লাহ, নবী যে হাইসা সাহাবিদেরকে কয়, আমার জিজ্ঞাসা করবো না কেন হাসলাম, সাহাবিরা কয় হুজুর কেন হাসছেন, আল্লাহ হাসছে তাই আমি হাসছি, আল্লাহ হেসে তাকে জান্নাত দিয়ে দেবে। জান্নাত দেওয়ার পর আরেক সমস্যা কি, জান্নাতে গিয়ে দেখে কি যার যার জান্নাত বালাখানা সে এসে দখল করে আসে, আল্লাহরে বলে আল্লাহ ইন্না হাম আল্লাহ, এটা সহিহ বুখারী 6571 নম্বর হাদিস আছে, আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ, আল্লাহ কয় ফাতখুল যাও তুমি আবার যাও, আবার গেছে আইসা কয় আল্লাহ ইন্না হাম আল্লাহ পরিপূর্ণ, কয় ফাতখুল আরে যাও তুমি, আবার আইসা কয় আল্লাহ ইন্না হাম আল্লাহ পরিপূর্ণ, আল্লাহ কয় ঠিক আছে তামান্না মিন কাজা ওইটা চাও আমার কাছে, তামান্না মিন কাজা ওইটা চাও, না আল্লাহ শিখিয়ে দিবে ওইটা চাও ওইটা চাও ওইটা চাও, রব কত দয়া দেখেন বান্দারে শিখায়, তুমি ওইটা চাও ওইটা চাও, চাই আমার কাছ থেকে নাও চাও আমি দেই, হাত্তা তানকতিয়া বিহিল আমানি, এক পর্যায়ে তার আশা শেষ, মানে সব চাওয়া শেষ ওই বান্দার, আল্লাহ বলে এই যে এত কিছু দিলাম এগুলো রাখার জন্য তো একটা ঘর দরকার, বাড়ি দরকার, ইন্না লাকা মিসলা দুনিয়া ওয়া আশারাত আমসালিহা, আমি তোমাকে সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে একটা দুনিয়ার সমপরিমাণ এর আরো দশটার মতো মোট 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিকানা তুমি, সামান্য ইমান, বলেন আমরা, বলেন আমরা, কুফুর মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, খাঁটি ইমান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে তার রহমতের চাদরে আবদ্ধ হয়ে কুলসিরাত পাড়ি দিয়ে একসাথে যেন জান্নাতে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা ঘোষণা আছে, ঘোষণা আছে কালান্তর প্রকাশনী থেকে, ও আমার সংকলিত মিম্বরের আমানত প্রথম খণ্ড ছেপেছে, আট খণ্ডের মতো বের হবে, প্রথম খণ্ড আসছে, এটা আমি আপনাদেরকে বলবো সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, গাড়িতে মনে আছে কিছু ওরা নিয়ে আসছে বলছে বলার জন্য, এটার স্পেশাল অংশটা হলো সন্তানের 64টি অধিকার, আগে যেটা নিছেন আপনারা মিম্বরের আমানত সেখানে ছিল 12টা, আর এটার মধ্যে 64টা, 12টার পরে আরো বাড়ানো হলো কয়টা, 52টা বাড়ানো হয়েছে, এগুলো আমি অনেক খুঁজে খুঁজে বের করতে হয়েছি, তো আমার বয়ানের মতোই ওখানে আপনার এগুলো সব সাজানো আছে, রসুলের মাথা থেকে একদম পা পর্যন্ত পুরো বিস্তারিত বর্ণনা সুন্দরভাবে দেওয়া আছে, আমি আপনাদেরকে বলবো আপনি নিজেও পড়বেন, এটা আপনার বিবি যারা বিবিদেরকেও দিবেন, মা বোনদেরকে এই কিতাবটা অবশ্যই দিবেন, তারা যেন সন্তানের 64টা অধিকার পুরো মুখস্থ করতে একদম বাচ্চাদের সাথে ওইভাবে আচরণ করে, বাচ্চাদেরকে দাও দেখায়, রড দেখায়, লাঠি দেখায়, এটা দেখানো যাবে কি না সব ওখানে প্রমাণ সহকারে লেখাইছে, এই দিমু একটা তোর উপরে খোদার গজব পড়ুক ঠাটা পড়ুক, বাচ্চাদেরকে এগুলো বলে না, এই জাতীয় জিনিস বলা যাবে কি না, ওখানে অধিকারের মধ্যে সব লেখা আছে, তো এই জন্য আপনারা যারা এইখানে ওলামা সহ অন্য যারা আছেন সবাই নিতে পারেন, খতিব সাহেবরাও মিম্বরে বসে বসে সুন্দরভাবে বয়ান দিতে পারবেন ইনশাআল্লাহ, গাড়ি থেকে একটু শোনেন, গাড়ির কাস না ভাইঙ্গা, গাড়ির কাস না ভাইঙ্গা বইটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, তো বলেন তো কি বললাম, গাড়ির কাস না ভাইঙ্গা, 3 দিন আগে ভাইঙ্গা লাগছে এর এক ঝামেলা আছে, গাড়ির কাসটা ভাইঙ্গেন না আল্লাহর স্থিতি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ কথা বলবে সব কথা বলবে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين